টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ সড়কে ব্রিজের নির্মাণ কাজ উদ্বোধনের 10 মাসেও শুরু না হওয়া চরম দুর্ভোগে পড়েছে রাস্তা দিয়ে চলাচলকারী হাজার হাজার মানুষ। আগামী 15 নভেম্বর 2020 কাজটি শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান পুরাতন ব্রিজটি ভেঙে দিয়ে গেলেও মানসম্পন্ন বিকল্প সড়ক না করার দুর্ভোগ যেন আরও বেড়েছে। ডাইভার্সনের অভাবে বাসের সাঁকোর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে বেকোড়া, সলিমাবাদ ও চৌহালী উপজেলার জনগণ। তাদের একটাই দাবি, অতি দ্রুত ব্রিজের কাজ শেষ করার। নাগরপুর উপজেলা প্রকৌশলী মাহবুব রহমান বলেন, বর্তমানে বন্যার কারণে পাইলিং করা সম্ভব হচ্ছে না, তারপরও বন্যার আগে নির্ধারিত পাথর না পাওয়ায় এবং যথাসময়ে পাইলিং করতে না পারায় কাজটি পিছিয়ে গেছে। তবে আশা করি দ্রুতই ব্রিজের কাজ শুরু করা হবে।